আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভাই ও বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। আপনারা বেশ কয়েকদিন থেকেই কমেন্ট করছেন আলবেনিয়া ইতালির চুক্তির ব্যাপারটির বিস্তারিত জানানোর জন্য। যারা এই তথ্যটি জানতে চান অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করার জন্য। ইতালির সাথে আলবেনিয়ার চুক্তির ব্যাপারটি বাংলাদেশিদের জানার এত আগ্রহের মূল কারণ হচ্ছে অবৈধভাবে ইতালি যাওয়ার যে একটি সম্ভাবনা বাংলাদেশিরা যাচ্ছে সেটি আদৌ কি থাকবে নাকি বন্ধ হয়ে যাবে নাকি কিছুটা থাকবে। ইতালি সরকার আলবেনিয়ার সাথে কী চুক্তি করেছে আর এই চুক্তি কতটা প্রভাব পড়বে ভূমধ্যসাগরে? ইতালির সংসদে অভিবাসন চুক্তিটি সর্বসম্মতিক্রমে পাশ না হলেও মোটামুটি পাশ করতে সক্ষম হয় বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আলবেনিয়া সংসদেও এটি পাশ হয়। আলবেনিয়া সংসদে বিরোধী দল এই ভোটাভুটিতেই অংশগ্রহণ করেনি কারণ তারা এটির বিপক্ষে। যদিও সংসদ সদস্য 140-70 ভোট পেয়ে সেটি সংসদে পাশ করে, যেহেতু বিরোধী দল অংশগ্রহণ করেনি এটি পাশ করিয়ে নেওয়া খুব সহজ হয়ে যায়। সমুদ্রপথে ইতালিতে আসা আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় রেখে আবেদন যাচাই বাছাইয়ের লক্ষ্যে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিটি বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে আলবেনিয়ার সংসদ। এর আগে গত সপ্তাহে চুক্তিটির বৈধতা দিয়েছিল ইতালির সেনেট। চুক্তি অনুযায়ী ইতালি ইউরোপের অন্যতম গরিব ও পশ্চিম বলকান দেশ আলবেনিয়ার সীমান্তের ভেতরে অস্থায়ী অভিবাসন কেন্দ্র তৈরি করবে। ইউরোপীয় ইউনিয়নমুক্ত কোনো দেশের পক্ষে কোনো অইউরোপীয় দেশের অভিবাসী গ্রহণের এটি প্রথম চুক্তি বা প্রথম উদ্যোগ। ইউরোপ জুড়ে অনিয়মিত অভিবাসীদের ইউরোপে প্রবেশ বন্ধ করতে ডানপন্থী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তা বাস্তবতা পেল বলেই মনে করছে বিশ্লেষক মহল। গত বছর এই চুক্তিটি করেছিল প্রথম দ্বিপাক্ষিক আকারে, যদিও এটি কার্যকর হবে না বলে অনেকে মনে করেছিলেন কিন্তু পরিশেষে এটি কার্যকর হয়ে গেল। চুক্তিতে বলা হয়েছে ভূমধ্যসাগরে আসা যে সকল অভিবাসীদের ইতালীয় উপকূললক্ষীরা সমুদ্র থেকে উদ্ধার করবে তাদেরকে আলবেনিয়ায় পাঠাতে পারবে ইতালি। এই ব্যাপারটি হচ্ছে গুরুত্বপূর্ণ যা আমাদের সকল বাংলাদেশির জানা প্রয়োজন। আমি আবারও বলছি, চুক্তিতে স্পষ্ট করা হয়েছে ভূমধ্যসাগরে আসা অভিবাসীদের ইতালীয় উপকূল রক্ষীরা যেগুলো উদ্ধার করবে তাদেরকে ইতালি আলবেনিয়ায় পাঠাতে পারবে। অন্যদিকে বিভিন্ন বেসরকারি মানবিক উদ্ধার জাহাজের সহায়তায় উদ্ধার হওয়া ব্যক্তিরা এটির আওতার বাইরে থাকবেন, মানে এদেরকে সরাসরি ইতালিতে নামাতে পারবে। আর যারা সরাসরি ইতালিতে প্রবেশ করবে তাদের কী হবে এখানে কিন্তু এটি ক্লিয়ার করা হয়নি। তার মানে যারা সরাসরি প্রবেশ করতে পারবে, যাদেরকে উদ্ধার করার প্রয়োজন হবে না, তাদের ক্ষেত্রে আলবেনিয়া যাওয়ার চান্স একবারে নেই বললেই চলে, যেহেতু এখানে এই ব্যাপারটি আসেনি। ঠিক যেমন গতকাল সিসিলিতে 40 জন বাংলাদেশি একটি নৌকা সরাসরি প্রবেশ করেছে কোনো ধরনের সহযোগিতা ছাড়া। এই চুক্তির তীব্র সমালোচনা করেছে আলবেনিয়া ও ইতালির বিরোধী রাজনৈতিক দলগুলো এবং অভিবাসন সংস্থা। এরপরেও এই আইনটি কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তটি আলবেনিয়ার সাংবিধানিক আদালত পর্যন্ত গড়িয়েছিল চুক্তির বিষয়টি, পরবর্তীতে আদালত এতে বৈধতা দেয়। আদালত জানিয়েছিল এই চুক্তির ফলে আলবেনিয়ার ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, বিষয়টা এমন নয়। সর্বশেষ বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি আলবেনিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে মোট 140 ভোটের মধ্যে 70 ভোট পেয়ে পাশ হয়েছে এই বিলটি। বিরোধীদের একটি পক্ষের ভোট নিয়ে অনুমোদন পেয়েছে এই আইনটি। যদিও বিরোধী ডান শিবির শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছিল, তারা এই ভোটাভুটিতে অংশগ্রহণ নেওয়া থেকে বিরত থেকেছে। দেশটির প্রধানমন্ত্রী এডি রামার সমালোচনা করে ডানপন্থী দলের পক্ষ থেকে বলা হয় এই চুক্তিতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং এটি দায়িত্বহীন এক চুক্তি যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। রোম ও তিরেনার মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভূমধ্যসাগর থেকে যে সকল ব্যক্তিদের ইতালির উপকূলরক্ষীরা উদ্ধার করবে তাদেরকে আলবেনিয়ায় পাঠানো হবে। প্রাথমিকভাবে তাদের আশ্রয় প্রক্রিয়া চালিয়ে নিতে 2টি কেন্দ্র খোলার বিষয়ে চুক্তি করেছে আলবেনিয়া এবং ইতালি। চুক্তি অনুযায়ী আশ্রয়ের আবেদন যাচাই বাছাইয়ের সময় এই আশ্রয়প্রার্থীরা আলবেনিয়াতে অবস্থান করবেন। আলবেনিয়ার একটি বন্দরের কাছে 2টি কেন্দ্র স্থাপিত হবে
যেখানে আশ্রয়প্রার্থীদের আবেদন নিবন্ধিত হবে ইতালি সরকারের তত্ত্বাবধানে কেন্দ্র দুটি পরিচালিত হবে। তাছাড়া আবেদন যাচাই বাছাইয়ের সময় তাদেরকে জায়গা দিতে বসতি স্থাপন করা হবে। আলবেনিয়ায় যে বন্দর অভিবাসীদের নিয়ে যাওয়া হবে তার নাম শেংজে। বন্দরটি আগে আলবেনীয় নৌবাহিনী ব্যবহার করত। অ্যান্টার্কটিক সাগরের আলবেনীয় এই উত্তর উপকূল এখন একটি দর্শনীয় স্থান। চলতি বছরের বসন্ত কেন্দ্রে দুটি চালু হওয়ার কথা হয়েছে। চলতি বছরের বসন্তে এই দুটি কেন্দ্র চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 বছর মেয়াদি এই চুক্তির বাস্তবায়নে 650 মিলিয়ন ইউরো থেকে 750 মিলিয়ন খরচ হবে। তিরেনার মতে দুটি ক্যাম্প নির্মাণের খরচ এবং সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও নিরাপত্তার পাশাপাশি আশ্রয়প্রার্থীদের চিকিৎসা সেবার পুরো খরচ বহন করবে ইতালি সরকার। তি অনুযায়ী আলবেনিয়ায় এককালীন 3,000-এর বেশি আশ্রয়প্রার্থী থাকতে পারবেন না। এর আগে ইতালির সংসদের নিম্নকক্ষে এবং সেনেটে পাশ হয় চুক্তিটি। যদিও ইতালির সংসদে বিরোধী দলের এই চুক্তির জন্য প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সমালোচনা করেন। তাদের দাবি চুক্তিটিকে নির্বাচনী প্রোপাগান্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকারের এই প্রকল্প অভিবাসন প্রত্যাশীদের ইতালিতে আগমন কমাবে এমন সম্ভাবনা কম। তাছাড়া এটি একটি ব্যয়বহুল প্রকল্প বলেও মত দেন তারা। এই চুক্তির সমালোচনা অব্যাহত রেখেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এমন চুক্তি অমানবিক। বিভিন্ন মহলের সমালোচনা মুখে আলবেনিয়া সরকার জানায় এই চুক্তিটি ইউরোপের দেশটির সঙ্গে হওয়া একটি চুক্তির সঙ্গে মিল রেখে করা হয়েছে। আলবেনিয়া সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাওলান্ত বালা বার্তা সংস্থা এপিকে বলেন, আমরা আলবেনিয়ার একখণ্ড জমিও বিক্রি করছি না, আমরা ইতালিকে একটি জায়গা দিচ্ছি, যেমন বিদেশি দূতাবাস স্থাপনের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। যারা জানতে চেয়েছেন আশা করি বুঝেছেন ব্যাপারটা একবারে ক্লিয়ার। সাধারণত ভূমধ্যসাগরে ইতালির উপকূল থেকে ইতালির যে কোস্টগার্ড রয়েছে তারা যে শরণার্থীদেরকে উদ্ধার করবে সেই শরণার্থীদেরকেই তারা আলবেনিয়াতে পাঠাবে, যা সর্বোচ্চ 3,000 পর্যন্ত সেখানে রাখার জায়গা তৈরি করা হচ্ছে। আর যারা সরাসরি প্রবেশ করবে বা এনজিও সংস্থা দ্বারা উদ্ধার হবে বা যাদেরকে নামাবে তারা এর আওতার বাইরে থাকবে। আশা করি যারা জানতে চেয়েছেন তারা ক্লিয়ার হয়ে গেছেন। ও সিগন্যাল 24-এর সাথে যুক্ত থাকলে আপনি শরণার্থী ইতালি এবং ইউরোপের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন জানতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন। যারা করেছেন সকলকে ধন্যবাদ।